হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি টিপস ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে বেসিন বা সিঙ্কে পানি আটকে গেলে কিভাবে তার সমাধান করবেন, থাকছে তার দুইটি সহজ উপায়। সিঙ্কে বা বেসিনে প্রতিদিনে ছোট ছোট খাদ্য কণা জমতে শুরু করে এবং একটা সময় দেখা যায় সিঙ্কে পানি আটকে যায়। সিঙ্কের পাইপটা আটকে ব্লক হয়ে যায় এবং পানিটা আর নিচেই পড়ে না। এই সমস্যা কিন্তু কম বেশি সবার ঘরে থাকে যারা বেসিন বা সিঙ্ক ব্যবহার করে থাকেন। কিছুদিন পরপরই এই সমস্যাটা দেখা দেয় এবং বেসিনের কীভাবে দুর্গন্ধ দূর করবেন সেটাও দেখিয়ে দিব। তো দেরি না করে চলুন দেখে আসি আজকের এই ভিডিওটি। বেসিনে বা সিঙ্কে যে পানি আটকে যায় বা জমাট বেঁধে যায় বা পাইপটা ব্লক হয়ে যায়, এটা কিন্তু একদিনে হয় না, প্রায় 5-6 দিন বা 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে বিশেষ করে। তো এটার কারণ কি, আমরা যখন থালা বাসন এখানে পরিষ্কার করি সেখানে কিন্তু ভাত থেকে মাছ মাংসের কাঁটা থেকে বিভিন্ন রকম উপকরণ থাকে। তো সেটা কিন্তু আমরা এখানে ফেলে দিই এবং দেওয়ার পরে কিছুটা হাত দিয়ে উঠিয়ে নিই। বা শাকসবজি ধোয়ার সময় কিন্তু এরকম আমার মতো দেখতে পাচ্ছেন, এখানে আমি শাক ধোয়ার পরে অনেকগুলো কিন্তু শাকের টুকরো এই পানিতে আছে। তো এভাবে কিন্তু আমরা হাত দিয়ে কিছুটা উঠিয়ে নেওয়ার চেষ্টা করি আর বাকিগুলো কিন্তু থেকে যায় এই পাইপের ভিতরে চলে যায়। তো খাদ্য প্রতিদিন যদি যায় তো যেতে যেতে কিন্তু একটা সময় দেখা যায় সেটা নিচে না যেয়ে পাইপের গায়ে লেগে থাকে, সেক্ষেত্রে কিন্তু খাবারগুলো নষ্ট হয়ে পচে পাইপের গায়ে আটকে যায় এবং পাইপের যে অংশ আছে সেটা আস্তে আস্তে চিকন হতে থাকে। সেক্ষেত্রে কিন্তু পানিটা নিচে যেতে চায় না এবং এখানে পাইপের যে উপরের অংশটা দেখতে পাচ্ছেন সিঙ্কের পাশে থাকে, ওখানে কিন্তু ময়লা জমাট বাঁধতে থাকে এবং যে ছিদ্র ছিদ্র আছে কয়েকটা সেখানেও কিন্তু ময়লাটা জমাট বেঁধে যায় এবং উপরের যে সিঙ্কের পানিটা আছে সেটা সহজে আর নিচে যায় না। সেক্ষেত্রে কিন্তু সিঙ্কের পানি জমাট বেঁধে যায় এবং পাইপটা কিন্তু ব্লক হয়ে যায়। তো এটার সমাধান কি সেটা দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে শাকের যে পাতাগুলো ছিল বা টুকরোগুলো ছিল সেগুলো আমি যত সম্ভব উঠিয়ে নেওয়ার চেষ্টা করছি, বাট কিছু কিছু কিন্তু পানির সাথে এই নিচে যে পাইপটা আছে তার ভিতরে চলে গেছে। তো এভাবে যদি প্রতিদিন যেতে থাকে সেক্ষেত্রে দেখা যায় যে পাইপটা কিন্তু ব্লক হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ভালো পানিটাও দিলাম, বাট আমার কিন্তু সিঙ্কটা কিন্তু পানিতে ভরে যাচ্ছে, অল্প অল্প করে পানি যায়। তার মানে এই যে পাইপটা আছে নিচে এটা কিন্তু ব্লক হয়ে আছে। তো এটা কিভাবে পরিষ্কার করবেন সেটা দেখিয়ে দিব। এখন একদমই কম সময়ে এই পদ্ধতিটা দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা পানির পট নিয়েছি, এখন এর ভিতরে এক পট পানি নিয়ে নিলাম। এখন এখানে দিয়ে এভাবে করে প্রেস করে দিব। এটা দেওয়ার কারণে কিন্তু ভিতর থেকে যে ময়লাটা আছে সেটা এই পটের ভিতরে চলে আসবে বা এই পানিতে সিঙ্কের ভিতরে চলে আসবে। তো পানিটা এখানে না ফেলে দিয়ে নিচে কিন্তু ফেলে দিতে হবে, কারণ এই বোতলের ভিতরে কিন্তু অনেকটাই ময়লা আছে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকম ময়লা নেই। তো আমি আবারও পানিটা ভরে নিয়ে এভাবে দিব। দেখবেন যে আমি যে শাকটা ধুয়ে ফেলে দিয়েছি সেই শাকের পাতাটা কিন্তু কিছুটা উপরে ভেসে আসবে বা এই বোতলের ভিতরে থাকবে। তো বোতলটা এভাবে না ধরে যদি এভাবে সোজাসুজিভাবে ধরা হয় সেক্ষেত্রে কিন্তু আরও বেশি ভালো হয়, পানিটা নিচে পড়ে যাবে না, পানিটা এই বোতলের ভিতরে থাকবে এবং ময়লাগুলোও কিন্তু এর ভেতর এই পানির ভিতরে চলে আসবে। তো এভাবে করে আপনারা যদি প্রতিদিন যে কোনো কাজ করার পরে একবার করেন তাহলে কিন্তু আপনাদের বেসিন বা সিঙ্ক কোনোভাবে আর পানি জমাট বাঁধবে না বা যে পাইপটা আছে সেটাও ব্লক হবে না। তো আপনারা চেষ্টা করবেন এভাবে একটা যে কোনো একটা চিকন সাইজের কাঠি বা যে কোনো আপনাদের হাতের কাছে যা থাকে সেটা দিয়ে একটু এভাবে করে দিতে, তাহলে কিন্তু এই সাইডে যে ময়লাটা থাকে সেটা কিন্তু নিচে যায় এবং পড়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আর পাইপের যে অংশটা আছে সেখানে আর ময়লাটা জমাট বাঁধতে পারে না, নিচে পড়ে যাবে। অবশ্যই কিন্তু এটা মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আর সিঙ্কটা এভাবে পানি জমাট বাঁধবে না। তো দেখুন এখন কিন্তু আগের থেকে পানিটা কম জমাট বাড়ছে। তবে আরেকটা কারণ আছে সেটাও কিন্তু বলে দিব। আমি আগেই বলেছি যে পাইপের ভিতরে কিন্তু খাদ্যকণা যেয়ে সেটা পচে গন্ধ হয়ে পাইপের গায়ে কিন্তু লেগে আছে। তো সেটা কীভাবে পরিষ্কার করবেন দেখিয়ে দিব। এখানে আমি কী কী নিয়েছি সেটা একটু পরে বলছি। তো এখন মিশিয়ে এটাকে আমি এখন ফুটিয়ে নিব, পানিটাকে আমি একদমই ফুটান্ত গরম করে নিব। তো
তো পানিটা ফুটন্ত গরম করে নিলাম। এখন এই সিঙ্কের ভিতরে দিয়ে দিব, যেখানে এই ছিদ্র দেখতে পাচ্ছেন এখানে। এটা দেওয়ার কারণ হলো নিচে যে পাইপটা আছে সেটা কিন্তু ব্লক হয়ে আছে, কারণ অনেক দিনের খাদ্য কণা কিন্তু ভিতরে যেয়ে সেটা পচে গলে পাইপের গায়ে কিন্তু মিশে আছে, কালো হয়ে তার ভিতরে কিন্তু থাকে। এটা আমরা কম বেশি সবাই জানি। তো এটা দেওয়ার ফলে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে, যেহেতু এখানে গরম পানি আছে। আর আছে বেকিং সোডা 1 টেবিল চামচ, এবং 1 টেবিল চামচ আছে আমরা যে প্রতিদিন ব্যবহার করে হুইল পাউডার সেটা। তো এটা দেওয়ার কারণে কিন্তু ভিতরের যে ময়লাটা আছে সেটা কিন্তু ময়লাটা কেটে যাবে। বেকিং সোডা যেহেতু যে কোনো পরিষ্কারক হিসেবে কাজ করে। তো এখন দেখুন পানিটা কিন্তু খুব সহজে চলে যাচ্ছে, কারণ পাইপের ভিতরে যে ময়লাটা ছিল সেটা কিন্তু এমনিতেই নিচে পড়ে যাবে, যেহেতু গরম পানি দিয়েছি। তো এভাবে যদি আপনারা সিঙ্কটা পরিষ্কার করেন, দেখবেন যে কোনোভাবেই কিন্তু আর সিঙ্কের ভিতরে যে পাইপ থাকে সেটা একদমই ভালো হয়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু গরম পানিটা ওভাবে না দিয়ে এভাবে পটের ভিতরে দিয়ে দিয়ে তারপর প্রেস করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আরও ভালো রেজাল্ট পাওয়া যায়। কারণ একটা মানে উপর থেকে পানি ফেললে যে এটা পড়ে পাইপের ভিতরে সেটা কিন্তু যাবে, মানে অনেক দূর থেকে পানিটা ফেললে কিন্তু ভালো হয়। তো এভাবে যদি পাইপ দিয়ে পানিটা দেওয়া হয়, মানে পট দিয়ে যদি পানিটা এভাবে প্রেস করে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু মনে হবে অনেক উপর থেকে পানিটা দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু ভিতরের পাইপের ভিতরে যে কালো অংশটা আছে গায়ে লেগে থাকে সেটা কিন্তু চলে যাবে। তো এখন সবগুলো বেসিং আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম 2টি উপকরণ দিয়ে। এখন কিছু পরিষ্কার করে নিব, দেখবো যে আসলে পানিটা যায় কি না। তো এখানে আমি কিছু চামচ পরিষ্কার করে নিব। দেখুন এখন কিন্তু আমি খুব সহজভাবে পানি দিয়ে এটা পরিষ্কার করে নিচ্ছি, বাট এখানে কিন্তু কোনো রকম সিঙ্কে আর পানিটা জমাট বাঁধছে না। তো দেখুন নিচে কিন্তু আগের মতো আর পানি জমাট বাঁধছে না, কারণ আমি এখানে যে পানির পট দিয়ে যে পদ্ধতিতে দেখিয়ে দিলাম। এভাবে যদি আপনারা করেন এবং গরম পানি এবং হুইল পাউডার এবং বেকিং সোডা দিয়ে সপ্তাহে যদি একবার এটা পরিষ্কার করে নেন, তাহলে কিন্তু আর পানিতে জমাট বাঁধবে না, বা নিচে যে পাইপটা আছে সেটা আর ব্লক হয়ে যাবে না। তো আপনারা চেষ্টা করুন মাঝে মাঝে এভাবে করে সিঙ্কটা পরিষ্কার করার। আর সেমভাবেও কিন্তু বেসিংটা এভাবে পরিষ্কার করে নেবেন যদি আপনাদের বেসিংয়ে পানি আটকে যায়। তো আমার বেসিংটাও আমি এভাবে করে আটকে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু পানিটা জমাট বেঁধে আছে। তো এটাকেও কিন্তু আমি সেমভাবে পরিষ্কার করে নিব। তো সেটা আর আপনাদের মাঝে শেয়ার করলাম না। তো এখানে পানি আছে কি না সেটা বোঝানোর জন্যই কিন্তু এই প্লাস্টিকটা দেওয়া। দেখুন এখানে কিন্তু পানিটা জমাট বেঁধে আছে। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা কিন্তু উপকৃত হবেন। তো ভিডিওটি ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।